আমি যে পরিমাণ অ্যাক্টিভ কাজের ব্যাপারে আমার যে পরিমাণ ডেডিকেশন জেলাসি করাটাই স্বাভাবিক না ফিমেল গেস্টরা সবসময় আমার ব্যবহারে মুগ্ধ থাকে আমাকে টিপস দেয় এই সমস্ত কারণেই তো আমার কলিগরা আমার প্রতি জেলাস তবে স্যার আমার মনে হয় কি মুন্নার দিকে আমার একটা সন্দেহ আছে স্যার বিকজ মুন্না এমন একটা ছেলে ও হচ্ছে ট্যালেন্টেড চোর ও যে কোনো সময় যে কোনো গেস্টের রুমে ঢোকে ওয়ালেট থেকে অনেক টাকা থাকা সত্ত্বেও শুধুমাত্র 50 টাকার নোটটা চুরি করে নিয়ে আসে গেস্টরাও বোঝে না ওকেও কেউ কিছু বলে না আবার মাঝে মধ্যে অনেক গেস্টের বক্সার শক্স আন্ডার গার্মেন্টস এগুলো চুরি করে নিয়ে আসে গেস্টরা লজ্জায় কিছু বলতে পারে না শুধুমাত্র ধরা না খাওয়ার কারণে ওর চাকরিটা এখন পর্যন্ত টিকে আছে আমার ধারণা এবারও চুরি করতে গিয়ে ধরা খেয়ে গেছে এবং এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য ও ঘটনাটা ঘটাইছে সো আমার কাছে মনে হয় কি স্যার আপনি মুন্নাকে নিয়ে ইনকোয়ারি করেন তাহলে হয়তো আপনি কিছু পেলেও পেতে পারেন মুন্নাকে তো আমরা ইনকোয়ারি করবই সেই জন্যই তো আসা আর এটাই তো আমাদের কাজ কিন্তু আমাকে একটা কথা বলেন তো বলুন সাহেব হোটেলে ফিমেল গেস্ট আপনাকে এত পছন্দ করে কেন মানে আপনি দেখতে ঠিকঠাক আছেন কিন্তু নায়কদের মতো তো এত সুদর্শন না তারপরেও কেন ফিমেল গেস্ট আপনাকে এত লাইক করে মানে আপনার ম্যাজিকটা কি বলুন তো বিহেভিয়ার স্যার আমার ব্যবহারে আমার হোটেলের সবাই মুগ্ধ কিছুদিন আগে আমাদের একজন ফরেন গেস্ট এসেছিল সে আমার ব্যবহারে এতই মুগ্ধ হয়েছে সে তো চাইছিল স্যার আমাকে বিয়ে করে কানাডায় নিয়ে যাবে আমি কিন্তু স্যার যাইনি আই লাভ মাই কান্ট্রি আমি কেন দেশ ছেড়ে বিদেশ যাবো তাই না তাই